সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। যারা কালো পতাকা দেখাচ্ছে, যারা কালো পতাকা দেখাচ্ছে তারা তাদের হতাশা থেকে দেখাচ্ছে, তারা তাদের ফ্রাস্ট্রেশন, তারা তাদের হতাশা তারা দেখাক। আমি মানুষের জন্য কাজ করেছি, মানুষের বিশ্বাসী, সুতরাং আমি জানি মানুষের সাথে ডোমজুড়ের আমার তাদের সাথে কী সম্পর্ক। আমি তো মনে করি কালো পতাকা মানুষ কখন দেখায়? শোকে দুঃখে। আজকে তারা দুঃখার্থ শোকার্থ বলে তারা কালো পতাকা দেখাচ্ছে। আমার আজকে আনন্দের দিন যে আমি আগামী দিনে জয়মালাটা পড়ব। আমি ডোমজুড়ে দাঁড়াবো বলেই তো আমি তো বলছি, আমি বরাবর চ্যালেঞ্জ নিয়েছি, আমি বরাবর মোকাবিলা করেছি। আমি ডোমজুড়ের মানুষকে আমি বিশ্বাস করি, মানুষের সঙ্গে আমার পরিবারের সম্পর্ক, সেই জন্য আমি আগামী দিনে ডোমজুড়েই দাঁড়াবো। ডোমজুড়ে ভোটের ফলেই প্রমাণ করে দেবে যে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী জিতবে, দেখবেন কি হয়। মমতা ব্যানার্জি জিততে পারবে না, নিশ্চিত ভাবে নয়। দেখুন, আমি তো বালিজগা চায় বালিতে আমরা মিটিং করছিলাম, সেখান থেকে খবর পেলাম যে রাজীব ব্যানার্জি তার সিএফের সিকিউরিটিকে নিয়ে আমাদের কর্মীদেরকে বেধড়কভাবে লাঠিচার্জ করে সব ইনজিওর্ড করে দিয়েছে। ছজন প্রচণ্ড জখম হয়েছে, হসপিটালে তারা আছে, তাদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, গুরুতর আহত হয়েছে। তো আমি খবর পেয়ে সেখান থেকে এইমাত্র ছুটে এলাম। দীর্ঘক্ষণ ধরে আমাদের কর্মীরা অবরোধ করেছে, মানুষের অসুবিধাকে দেখে আমরা সেই অবরোধ তুলে দিলাম। আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে সে বড় বড় কথা, বড় বড় সুন্দর সুন্দর কথা মাইকে আপনাদের মিডিয়াতে বলছে, তার নিজের চরিত্রটা আপনার ভালোভাবে পরিস্ফুটিত করে দিয়েছে যে এখন এই ক্ষুদ্র ক্ষমতা সিএসএফ সঙ্গে আছে, অতএব কোনো ব্যাপার না, লোককে মারধর করে আমরা এই সন্ত্রাস তৈরি করে জিতবো, এই জিনিস হবে না। আমরা গণতান্ত্রিকভাবেই প্রতিবাদ জানাবো, মানুষের কাছে যাব, বিচার চাইব। 10ই এপ্রিল সেই গণতান্ত্রিক পথে আমরা আমাদের লড়াই চলবে। গণতান্ত্রিক আন্দোলনে এইভাবে বিএসএফকে দিয়ে লাঠি মেরে, আপনারা কি বলবেন? আপনারাই বলুন না, উনি তো বড় বড় কথা বলেন, আপনাদের মিডিয়ার কাছে বড় বড় কথা বলে বাংলার মানুষকে শোনায়, আর সেই গণতান্ত্রিক পদ্ধতিকে কিভাবে পায়ে ঢলছে, আর ভারতীয় জনতা পার্টি কি করে আপনাদের সামনে মুখোশ খুলে যাচ্ছে। আজকে উনি বলছেন যে আপনারা হতাশা থেকে এসব করছেন। আমরা হতাশা থেকে করছি? ডোমজুড়ের কেন্দ্রে যে জায়গায় যাচ্ছে সে জায়গাতে এই জুতো ছাটার কালো পতাকা দেখাচ্ছে। উনি নাকি এত জনপ্রিয়, এত মানুষের জন্য নাকি করেছেন, তার এবারে এই এই জিনিস হচ্ছে কেন? এ তো সাধারণ মানুষ দেখাচ্ছে, আমরা তো দেখাচ্ছি না।